বিগত 7 বছর ধরে গণপতি পূজা করে আসছেন আগরতলা শহরের বিশিষ্ট চিকিৎসক অচিন্ত ভট্টাচার্য। গত 4 বছর ধরে বাড়িতে প্রতিষ্ঠিত মূর্তিকে করে আসছেন পূজো। তবে এবছর জাঁকজমকপূর্ণ পূজো আয়োজনে ভাটা। করোনা আবহে নামমাত্র পূজোর আয়োজন করলেন ভট্টাচার্য পরিবার। গোটা দেশজুড়ে করোনা আবহে পালিত হচ্ছে গণেশ চতুর্থী। ব্যতিক্রম নয় এ রাজ্য ত্রিপুরাতেও। অনেকের বাড়িতেই পূজিত হলেন পার্বতী নন্দন। তবে চেনা জাঁকজমক এবার নেই বললেই চলে। বিগত 7 বছর ধরে নিজ বাড়িতে গণপতির পূজো করে আসছেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক অচিন্ত ভট্টাচার্য। গত 4 বছর ধরে আসনে প্রতিষ্ঠিত মূর্তিতেই রামনগরের বাড়িতে করে আসছেন পূজোর আয়োজন। 7 বছর ধরে আমরা গণেশ চতুর্থীতে আমাদের মানে এখানে পূজা করি। আপনি দেখছেন আমাদের এখানে মানে প্রতিষ্ঠিত গণেশ রয়েছেন। আমাদের এখানে গণেশের নিত্য পূজা হয়। আর গত মানে প্রথম আমি বললাম যে 7 বছর আগে আমরা শুরু করেছিলাম শুধু গণেশ চতুর্থীতে পূজা হতো, কিন্তু গত 4 বছর ধরে আমাদের এখানে প্রতিষ্ঠিত গণেশ মানে প্রত্যেক দিনই পুজো হয় আর গণেশ চতুর্থীতে একটু বড় করে উৎসব করা হয় আর কি। তবে এবছর করোনা আবহে পুজোর বহর কমেছে। নিজেও একজন চিকিৎসক, তাই বোঝেন সময়ের গুরুত্ব। আর তাই একেবারে নম নম করে সারলেন পুজোর আয়োজন। হ্যাঁ দেখুন, করোনার প্রভাব তো যথেষ্টই রয়েছে, যে আমার পরিবারের সদস্যরাই মানে আসতে পারেননি এই পূজায়। সাধারণত আমাদের পরিবারের আত্মীয় স্বজন যারা বাইরে রয়েছেন অনেকেই গণেশ পূজা উপলক্ষে আমাদের এই অনুষ্ঠানে সামিল হন, কিন্তু এবার করোনার জন্য আমার পরিবারের সদস্যরাই আসতে পারেননি। এছাড়াও মানে আমাদের এখানে মানে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বিভিন্ন প্রতিষ্ঠানের যারা মানে কর্মীবৃন্দ রয়েছেন তাদের সবাইকেই গণেশ পূজার অনুষ্ঠানে আমরা সাধারণত আমন্ত্রণ জানিয়ে থাকি। সবাই মিলে আমরা পূজার আয়োজনটা করি, কিন্তু এবার করোনা আবহে মানে কিছু বিধিনিষেধ থাকার জন্য খুব সীমিত সংখ্যক লোককেই আমরা আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে পেরেছি। কাজে খুব মানে ছোটো করেই আমরা পূজার আয়োজন করেছি আর কি। নিজের পরিবারের মঙ্গল কামনায় অনেকেই গণেশ পূজোর আয়োজন করলেন এদিন। তবে করোনা আবহে কেমন যেন তাল কাটা সুর। তবে আশায় রইলেন সবাই, করোনাকে কাটিয়ে আসছে বছর আবার আনন্দে মাতবেন সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।